তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো চলছে পৌষ মাস, পৌষ পার্বণ, পিঠে খাওয়ার মাস চলছে। আগামীকালকে মাসের শেষ, আজকে একদিন আগে যেহেতু, তো হঠাৎ করে মা দেখছি যে পিঠে বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। কালকে পিঠে বানাবে না, ভাবছে যে আজকে পিঠে বানাবো। তো তো ভাবলাম পিঠে যেহেতু বানাচ্ছে, তাহলে কিছু একটা ভিডিও করাই যাক। আমি তো সেই সোর্সেই থাকি যে কখন কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো যাই হোক, কী কী পিঠে বানাচ্ছে আর কীভাবে কী বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সেটা দেখি আর তোমাদেরকেও দেখাই, তোমাদের সাথে শেয়ার করি কী কী পিঠে হচ্ছে আর কি। তো আশা করি তোমরা সবাই বাড়িতে পিঠে বানাচ্ছ, কে কী কী পিঠে বানাচ্ছো সেটা কমেন্ট করে জানিও, আর কারা কী কী পিঠে খেতে বেশি ভালোবাসো সেটা জানিও। যেহেতু আমি পিঠে খুব কম পছন্দ করি, তো ভাবলাম যে বাঙালির শ্রেষ্ঠ একটা জিনিস পিঠে, পিঠে না হলে কেমন হয়। তো চলো দেখা যাক কী কী করছে আর কী কী পিঠে বানাচ্ছে আর কি। আমি চললাম রান্নাঘরের দিকে মেয়েকে নিয়ে, দেখি কি কি পিঠে বানাচ্ছে, তো সেটা তোমাদেরকেও দেখাবো। ও আমার বকর বকর শুনে চলে আসলো আমার কাছে, যে আমি কি করছিলাম, কি করছো তোমরা? বানানোর প্রস্তুতি চলছে। কি কি পিঠে হবে মা আজকে? আজকে সাত পিঠা ভিজানো হবে, পাটি সাপটা হবে, তারপরে হচ্ছে গ্যাসে হচ্ছে নাকি এবার এগুলো? হ্যাঁ, দুধ চিনি হবে। আরে তুমি তুমি কি বানাচ্ছো? তুমি কি বানাচ্ছো? শাশুড়ি বৌমা দুজনে মিলে বানাচ্ছে আর কি। আমি দুধ জাল দিচ্ছি চিনি দিয়ে, দেখি কারটা টেস্ট হয়, বৌমারটা টেস্ট হয় না শাশুড়িটা টেস্ট হয়। তুমি কি বানাচ্ছো এটা? এই এটা কি ভিজাবে নাকি? হ্যাঁ দাদা, দুধ এটাতে পিঠা বিছানো হবে, হবে। আচ্ছা আচ্ছা, চিনি দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে সাজের পিঠা। এদিকে এদিকে এইটা গোলাটা রেডি করা, দেখি একটু দেখাই, এদিকে গোলাটা রেডি করা আছে চালের গুঁড়ো, তাই তো? চালের গুঁড়ো, এটা আন্দাজ মতো আর কি গুলাতে হবে, মোটা না হয় পাতলাও না হয়, এই ধরনের একটা আন্দাজ মতো গুলাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো দেখি টেস্ট করা যাবে। এটাকে আমরা টেস্ট করেছি, আর এটা কি বানাচ্ছো? পুর, এটা পাটি সাপটার পুর, পুলির পুর। বাহ, কি দিয়ে, নারকেল দিয়ে না খির দিয়ে? নারকেল, দুধ, খেজুরের নালি গুড়টা। বা চলো ঠিক আছে করো তোমরা, দেখি মার আমি পিঠে খাবো, পিঠে পিঠে পিঠা পেলো, পিঠা 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 খাবো, বলে পিঠা 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 খাবো, বলে তোমরা কেমন আছো সবাই? পিঠা 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 খাবো আমরা, না বাবা আমরা পিঠে খাবো আজকে। এদিকে সাজের পিঠা চলছে বানানো, প্রসেসিং দেখো তোমরা একটু। এই তো সাজের পিঠা গ্যাসে বানাচ্ছে, এই প্রথম গ্যাসে বানাচ্ছে পিঠা। প্রসেসিং চলছে পিঠার, বাহ এত ছোট ছোট সাইজ হলো খাবো কি বাবা? আগে কিন্তু বড়, এর আগে কিন্তু বড় হয়েছিল গ্যাসে, ছোটই হয় সাজ, ডাইসটা একটু বড় করা দরকার ছিল, গ্যাসের সাজটাই এরকমই হয়। এদিকে দুধ ফুটছে, তার মানে এই পিঠাটা বানিয়ে এই দুধের মধ্যে ছাড়বে, ছাড়তে হবে। হ্যাঁ, মোটামুটি সঙ্গে সঙ্গে খেলে পড়া হবে না, না 15 মিনিট থেকে আধা ঘন্টা দুধের মধ্যে থাকবে, তারপরে এটা মানে একদম শেষ সেই তোমার কি বলে নরম, নরম রসগোল্লার মতো হয়ে যাবে। যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে কেমন টেস্ট এই পিঠেটার, না খুব ভালো টেস্ট বলতে গেলে। আবার অনেকে এই পিঠেটা আবার যেমন একটা কোয়ালিটিটা মনে হয় ইডলি বা ধোসার মতো মনে হচ্ছে, এই পিঠেটাকে ইডলি বা ধোসা পিঠে যেটা বলে। এই সিস্টেমে দিল, মোটামুটি কতক্ষণ থাকবে এরকম? মা না না না, ওইরকম 15 মিনিট থাকবে, 15 মিনিট পরে তারপর নাকি? আমরা কি পিঠে খাবো আজকে বলো তো, কি পিঠে খাবো বলো বলো, এই যে বলো 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 না, আমরা কি পিঠে খাবো বলো বলো, সবাইকে বলো বলো। বাবা মুখে দেখে তুমি খাও খাও খাও,
পিঠে খেতে খেতে ঠাম্মির সাথে বাইরে চলে আসলে এখন দেখো কি আর পিঠে খাচ্ছ কারণ গতবার তো খেতে পারেনি গতবার পাইনি খেতে পিঠে পিঠে দাদুকে দেখাতে হবে তো আমি আর খাও না মা মা আমার মেয়েকে নিয়ে গেল বাইরে একটু বেশি দুষ্টুমি করছিল তো বললো তাহলে বৌমা এবার বানাক এটা দুধ কতক্ষণ জ্বাল দেবো তুমি কিসের দুধ এটা গরুর দুধ না এই প্যাকেটের দুধ গুলো প্যাকেটের গরুর দুধ এই টাইমে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু খুবই চাহিদা আজকের দিনে তো পাওয়া যাবেই না আজকাল আজকাল দুদিন পাওয়া যাবে না তো একটু প্রসেসিংটা বলো সবাইকে বলে দাও প্রসেসিংটা তুমি যদি বানাও এটা অ্যাকচুয়ালি কী নাম পিঠাটার নাম কী বলো তো পিঠাটার নাম হচ্ছে সাজের পিঠা দুধে ভিজানো এমনি শুকনো খাওয়া যায় শুকনোও খাওয়া যায় অনেকে গুড় দিয়ে খায় অনেকে আবার মাংস দিয়েও খায় মানে ডালি গুড় যেটা নলেন গুড় যেটাকে বলে আমি নিয়ে আমরা আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি হাটে দিয়ে নলেন গুড় নিয়েছিলাম কিনে তো আজকে ওটা দিয়ে টেস্ট করবো কিছুটা শুকনো ড্রাই থাকবে আর কিছুটা এই দুধে ভেজানো থাকবে আর সবচেয়ে বেস্ট লাগে যেটা সকালবেলা এটা বাসিটা বাসিটা যে লাগে না বিভৎস লাগে বিভৎস অনেকে মাংস দিয়ে খায় অনেকে মাংস দিয়ে খায় না আমি খেয়েছিলাম একবার একজনের বাড়িতে গিয়ে খেয়েছিলাম তো মোটামুটি বেশিটা ভালো লাগেনি আমার কাছে তো আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে আর কি দুধে ভিজানোটা সকালবেলা করে তো এখন বানানোর প্রসেসিং চলছে ভিডিওগুলো এখন দুধে ছাড়ছে দিলাম প্রত্যেকটা পিঠে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা করে একদম পারফেক্ট হয়ে যাবে এরপরে গুড় দিতে হবে কারণ গুড় সঙ্গে সঙ্গে দিলে ফেটে যেতে পারে কি চিনি দিয়ে না গুড় দেবো এর মধ্যে যে যে যেমন খায় নাকি যে গুড় দিয়েও খেতে পারে বা চিনি দিয়েও খেতে পারে চিনি দেওয়া আছে আমরা গুড়ও দেব কিন্তু গুড় সঙ্গে সঙ্গে দিলে দুধটা ফেটে যেতে পারে দুধটা ফেটে যেতে পারে তাই দুধটা ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা তারপরে গুড় দেব গুড় দিলে একটু খেতে ভালো লাগে মানে একটা কেমন তোমার ইয়ে টেস্ট টেস্টটা বেশি হয় না সেটাও না শীতের সিজনে লোকে গুড় দিয়েই খায় গরমে তো অতটা পাওয়া যায় না তখন চিনি দিয়েই হয় এখন গুড় দিয়ে তুমি কি এগুলো সব শিখে নিয়েছো মার কাছ থেকে না আগে তোমার শিখেছিল না আমাদের বাড়িতে এই পিঠাটা হয় না এটা আমি পারি না তোমার বাবা বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এই পিঠাটা হয় না তো ও এখন বানাচ্ছে মা ওকে দায়িত্ব দিয়ে গেল যে তুমি বানাও আমাদের বাড়িতে অন্য পিঠা হয় এটাই অন্যভাবে হয় অন্যভাবে হয় যে যার যেটা রুলস আর কি সেই 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 সেইভাবে বানায় তো ওই যে দেখো ওখান থেকে তুলে নিয়ে আমাদের বাড়িতে চিতই পিঠার প্রসেসে হয় বাবার বাড়িতে আজকে আজকে হচ্ছে আমার বাড়িতে মোটামুটি আজকে কটা পিঠের আইটেম হবে আজকে একটা দুটা তিনটা ঠিক আছে পাটি সাপটা সাজের পিঠা সাজের পিঠা আরেকটা আর একটা হচ্ছে পুলি পিঠা পুলিটা কিসের পুলিটা ওটা হাতের চালে গুঁড়ো দিয়ে ই করে নারকেলের পুর দিয়ে সেটা দুধে ভিজানো দুধ পুলি যেটাকে বলে দুধ পুলি আর নারকেলের আর একদিন হবে কিংবা কালকেও হতে পারে সেটা হচ্ছে তোমার মুগ ডাল দিয়ে নারকেলের পুর দিয়ে সেটা হচ্ছে তোমার রড বানিয়ে ওটাকে কি বলে পুলি পিঠা তাই তো হ্যাঁ ওটা মুগ ডালের পুলি মুগ ডালের পুলি ওটা কালকেও হতে পারে কিংবা দু একদিন দেরি করেও হতে পারে তো আমি ভিডিওটা একসঙ্গে অ্যাড করে তারপরে ছাড়বো যাই হোক যদি হয় বা তার আগেও ছাড়তে পারি তো যদি দেখা গেল মনে হচ্ছে এই ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে ওটাকে হয়তো অ্যাড করে দিয়ে ছাড়তে ছাড়লেও ছাড়তে পারি নাহলে পরে ওটাকে আলাদা করে এক্সট্রা করে তোমাদের একটা ভিডিও করবো যদি কালকে হয় আশা করি চেষ্টা করবো কালকে মাকে বলবো যদি পারে করতে তাহলে কালকে একসঙ্গে ভিডিওটা অ্যাড করে দেবো আর কি এই ভিডিওটা আমি করছি সংক্রান্তের আগের দিন কালকে করবে না পিঠে আগে আজকে বানাচ্ছে তোমাদেরকে তো আমি প্রথমে বলেই দিয়েছি তো মা একটু ওকে দেখিয়ে দিয়ে গেলো এখন ওই বানাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো পরে দেখি বাড়াবে এরপরে আসবে পাটি সাপটা তো পাটি সাপটা পিঠের সময় তোমাদেরকে আবার নিয়ে আসবে দেখানোর জন্য নাতনি ঠাম্মি দুজনা পিঠে বানাতে বানাতে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে এই যে করো প্রণাম করো নমস্কার জুতা পরে
শুনো না না ছন্দ দিচ্ছে ঠাকুরকে ছন্দ দেখাচ্ছে এখানে রাখো এটা নাও এটা ধরো উলুলে দাও এবার প্রণাম করতে হবে নম করো নম করো বসো এরকম করো এরকম করো বাবাকে ভালো রাখো ঠাকুর বাবাকে ভালো রাখো ঠাকুর এবার যাচ্ছি আমরা তুলসী তলাতে মাকে দেবে না মাকে ও সব সময় যখন মা পুজো দিবে সন্ধ্যা করবে সবটা সময় মানে মায়ের পুজো দেওয়ার ভাব দেখলেই ও চলে আসে ওকে আটকানো যায় না কোনো মতে আটকানো যায় না ঠাকুর ভালো রাখো চলো মাকে তোমার মাকে দেবে না চলো একটু মাকে মাকে একটু ধুলি দিয়ে চলো আসো চলো 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 আসো সন্ধ্যা আরতি দেওয়া ঠাম্মির সাথে দুষ্টু বসে করে দিয়েছে বলে দুষ্টুমি শুরু করে দিয়েছে দুষ্টুমি বলতে আমার সাথে খেলছে এখন মুখ লুকাচ্ছো কেন কেন মুখ লুকাচ্ছো দেখাও হ্যাঁ দেখাও দেখাও সবাইকে দেখাও দেখাও নাই 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 মানে হ্যাঁ তোমাকে তোমাকে যে বললো ঘুমাতে তুমি ঘুমাবে না ঘুমাবে না তুমি কি ঘুমাবে না এই যে এই শুয়ে পড়ে ও শুয়ে পড়ে শুয়ে পড়ে গুড গার্ল গুড গার্ল গুড গার্ল শুয়ে পড়েছে শুয়ে পড়েছে শুয়ে পড়ে কি বলছে তারপর 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 কি বলো বলো কি বলছো বলো বলো কি ভাষা তোমার এটা কি ভাষা কোন দেশি ভাষা বলো তো সবাইকে বলো একটু বলে দাও তোমরা কি বুঝতে পারছো মাম্মার ভাষা কি করলা তুমি কি করলা তাই আমরা একটু খেলু খেলু করি না মামার সাথে খেলু খেলু করি আসো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো এই শুয়ে পড়ো শুয়ে পড়ো মামার শুয়ে পড়ো মামার শুয়ে পড়ো মামার মামার শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো আজ আমি শুয়ে পড়েছি শুয়ে পড়ো না না শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শোনো মামা শোনো শোনা মামা শুয়ে পড়ো আসো আসো বাবা আসো শুয়ে পড়ো আমি শুয়ে পড়লাম ঘুমাবো না তুমি তুমি শুবে না শুবে না টিভি চালাবা হ্যাঁ টিভি চলবে কি চালো টিভি চালাবে তুমি এখন তুমি কি করলে বলো তো এখন আমার সাথে খেলতে খেলতে পটি করে দিল বদমাসটা কি তুমি কি মুখ মুছছো
কি করছো? বাবা কাছে যাই। হ্যাঁ বাবা কাছে যাই। বাবার কাছে যাও? বাবা কাছে যাই। বাবার কাছে যাবে তুমি? বাবা কাছে যাবে তুমি। তুমি তুমি পায়ে কি পড়ছো? এগুলো পায়ে কি পড়ছো? পায়ে কি এগুলো কি? আলতা কে দিয়েছে তোমাকে? আলতা কে? হ্যাঁ তোমাকে আলতা কে পড়ে দিয়েছে? কে 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 পড়িয়ে দিয়েছে আলতা? বলো বলো আলতা 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 কে পড়িয়েছে তোমাকে? আলতা কে পড়িয়ে দিয়েছে? পাগল মেয়ে আমার, পাগল। কে পড়িয়ে দিয়েছে আলতা বলো? কি বলছি এর কথা কে শোনে? কি প্যান্টা নিয়ে কি শুরু করে দিলে রে বাবাই? হ্যাঁ পাগল করে দেবে দুদিন, আমাকে দুদিনে পাগল করে দিবে। এই দেখো দেখো না দেখো না কি 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 এই কথা গুলো কি করো তুমি? তোমার কথা তো গুলো ওর সাথে আমি বকতে বকতে আমার মাথা খারাপ করে দেবো। কি করছো মা তুমি? ও মা মা গো ও মা পড়লে কিন্তু পিছনে মাথায় লাগবে বাবা, মাথায় লাগে পিছনে। আমি দেখাচ্ছি, সব তোর মাকে দেখাবো, এগুলো দেখ সব তোর মাকে দেখাবো, আমার কোনো দোষ নাই। গোটাটা বিছানার অবস্থাটা কি করলো তোমরা দেখো নিয়ে চলো। রাম ছি ছি কি হচ্ছে গো? চলো চলো ঘর চলো। আমার কোনো দোষ নাই কিন্তু, তুমি ঘরে আসো খালি দেখো ঘরের অবস্থা। আমার কোনো দোষ নাই, সব প্রমাণ দেখিয়ে দিয়েছি আমি। আমার কোনো দোষ দিতে পারবো না। কে করছে? তোমার মেয়ে করছে সব কিছু। আমি কিচ্ছু করি, আমি পারি না তো, মানে ও পারে না আর আমি। ওই বিছনা কি করলি? এ মা বকছে বাবা, ঝগড়া করতো তো মা, তুই ঝগড়া করতো পেস্টিজের পেশা করে ননস্টিকের যেগুলো হয়। হ্যাঁ 2700-2800 আমি কিছু করি না কিন্তু, আমার কোনো দোষ নাই, সব তোমার মেয়ে করছে। তুমি তুমি এগুলো নষ্ট করছো? তুমি এগুলো নষ্ট করছো? আই ঠাকুমা কি বলে? এগুলো কে করলো? তুমি করছো এগুলো? তুমি করছো? মামাম কি বলে, ঠাম্মি কি বলে? এগুলো কে করলো? তুমি করছো? তুমি করছো? কে করছে বাবা? ভগবান সব নষ্ট করছে বাবা। এগুলা কে কে নষ্ট করছে? এগুলা কে নষ্ট করছে বাবা? এই যে বাবা, এগুলা কে নষ্ট করছে? বিছানাটা কে এলোমেলো করলো বাবা? কে করছে? এগুলো কে নষ্ট করলো বাবা? বাবা করলো? আমার দোষটা দিয়ে দিলি তুই, আদৌ তো আমি কিছু করে নাই। তুমি কি বিছানা নষ্ট করেছো? হুম হ্যাঁ স্বীকার করেছো। এগুলো নষ্ট করলো কে? তুমি তুমি বিছানা নষ্ট করেছো? কি দেখাচ্ছ? দেখো কি করবো, রেখে দেবো? তোমরা কি কেউ বুঝতে পারছো ওর ভাষা? দেখো তো কি বলে। কিছু করবি নাকি আবার? হুম করবে। তো দোকান থেকে চলে আসলাম, এখনই আসলাম। দেখি মেয়ে আমার অলরেডি ঘুমিয়ে পড়েছে। দেখো সব দেখতে পাচ্ছ না তোমরা?
তো ওইদিকে পিঠে বাদ বাকি যে পিঠেগুলো দেখানোর কথা বলেছিলাম তোমাদেরকে যে দেখাবো, তো সেটা দেখাতে পারলাম না, মানে তৈরি করা দেখাতে পারলাম না। তো এখন একটু খাবো, তো দেখাচ্ছি তার আগে যে কী কী পিঠে হয়েছে। এই হচ্ছে পিঠের আইটেম, এটা হচ্ছে পাটিসাপটা, এটা ওই ডাইসের পিঠে, মানে যেটাকে সাজের পিঠে বলি আমরা। আর এই পিঠেটাকে এটাকে দুধ দিয়ে ভিজানো, যেটা তখন দেখালো প্রতিমা করছে, মানে আমার ওয়াইফ করছিল তুলো। আর এটা হচ্ছে গুড়, গুড় অল্প নিয়েছি। আর এটা হচ্ছে ওই যে এটা কী পিঠে জানো, দুধপুলি, দুধপুলি। তো মোটামুটি একটা দুটো তিনটা, তিনটা আইটেম। তো এখন আমি এটা খাবো, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো এখন শুরু করব প্রথমে এই ইয়ে দিয়ে, গুড় দিয়ে এই শুকনো পিঠেটা, তো দেখি কেমন প্রথমটা খেয়ে দেখি। মোটামুটি দাঁড়া খেয়েছো আর কি, বা তো অবশ্যই জানো টেস্টটা কেমন, মানে গুড় দিয়ে বিভৎস, বিভৎস টেস্ট। গুড়টা মঙ্গলবার, মানে গত মঙ্গলবার, আজকে তো বুধবার না, আছে কিবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার সরি, মঙ্গলবার দিনে আমি নিয়ে এসেছি কিনা হাটের থেকে। আমার এই গুড়কোনার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, একটা ভিডিও করেছি আর কি নিয়ে। তো সত্যি এই গুড় দিয়ে পিঠে খাওয়ার জন্য আমি গুড়টা নিয়ে এসেছি, যে সংক্রান্তির দিন বা সংক্রান্ত আগের দিন যেদিনই হোক পিঠে যেদিন করবে সেদিন এই গুড় দিয়ে পিঠে খাবো আর কি। তো তোমাদের কার কার বাড়িতে এরকম পিঠে হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এতগুলো অবশ্য খাবো না, একটু গুড়টা খাই চুমুক দিয়ে। সত্যি মজা আলাদা, আঙুরটা খাবো, বীজাণুটা, মানে এর থেকে বীজাণুটার টেস্ট আর একটু আলাদা। এই পিঠাটার টেস্ট এখন যেমন হবে, যদি সকালবেলা খাই এর দ্বিগুণ টেস্ট হবে, কারণ এটা এতটাই সফট হবে বলার মতো না। বাসিটা যেমন খাবো, কিন্তু বাসিটার ভিডিও দেখাবো না, এখনই খাচ্ছি যেটা সেটা দেখাচ্ছি। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো মেয়ের সাথে খেলছিলাম, যেহেতু মেয়েকে আমি পায়ে সময়টা কম দিতে পারি, ওর মায়ের বেশি সময় যায়, তো আজকে এই পিঠে বানানোর জন্য আমি একটু নিয়ে খেলছিলাম। তো সেটা তোমার সব ভিডিওতে দেখতে পাবে, দেখতে পাবে আর কি। একটা টেস্ট করি, এটা এটা যেন দুধপুলি না, বলো দুধপুলি, তো দুধপুলি একটা নিলাম। তো বেশি পিঠে আছে খাবো না, ভাত খেতে হবে, আবার বেশি খেলাতে ভাত খেতে পারবো না। তো এবারে এখন নিচ্ছি, এটা হচ্ছে পাটিসাপটা, সবাই চেনো, অনেকে অনেক নাম বলো। তো এটা দেখি, খেয়ে দেখি কেমন টেস্ট, ভালো খারাপ না, মিষ্টি তো আমার অতটা মানে পছন্দ না, অল্প মিষ্টিটাই পছন্দ আমার। তো ওদিকে টিভিও চলছে, তো পিঠে খেতে খেতেই ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, যদি খারাপ লাগে ডিসলাইক করে দিও, আর কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদেরকে বলছি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। যাই হোক, সাবস্ক্রাইব করতে আর পয়সা লাগে না, তো প্লিজ সাবস্ক্রাইবটা করেই ফেলো। আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে পাশে একটা বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আর কি তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আস।